হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশে ঘুষবিহীন 5টি চাকরি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। যারা মনে করেন ঘুষবিহীন চাকরি হয় না এবং যারা ঘুষ না দিয়ে চাকরি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, ভিডিওটি তাদের জন্য। এই 5টি চাকরি করতে কোনো ঘুষ লাগে না, যদি থাকে মেধা। হ্যাঁ, সত্যি তাই, কারণ এই চাকরির নিয়োগ প্রক্রিয়াগুলো খুবই স্বচ্ছ। চলুন জেনে নিই সেই 5টি চাকরি সম্পর্কে, কি সেই চাকরিগুলো যেই চাকরিগুলোতে কোনো প্রকার ঘুষ তদবির লাগে না, শুধু মেধা হলেই এই চাকরিগুলো পাওয়া সম্ভব। নাম্বার 5-এ আছে ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে কোনো টাকা ঘুষ দেওয়া লাগে না। এফএ হিসেবে অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে চাকরিতে প্রবেশ করে ভালো পারফরমেন্স করতে পারলে ভালো বেতন, কমিশন ও প্রাইভেট কার পাবেন। নাম্বার 4-এ আছে এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিওতে নিয়োগ স্বচ্ছভাবে হয়। যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন তবে আপনি এনজিওতে চাকরি করতে পারেন। এখানে ভালো হ্যান্ডসাম স্যালারিতে আপনি এই চাকরি করতে পারবেন এবং এই চাকরির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়ে থাকে, কোনো ঘুষ বিনিময় হয় না। প্রাইমারি টিচার, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমাদের জীবনে সবারই একবার প্রাইমারিতে পড়ার সুযোগ হয়ে থাকে, আর অনেকের জীবনের লক্ষ্য থাকে প্রাইমারির শিক্ষক বা শিক্ষিকা হওয়ার। বাংলাদেশেও কিন্তু প্রাইমারির শিক্ষক নিয়োগ সার্কুলার হয় এবং সেখানে অসংখ্য মেধাবী যারা আছেন তারা আবেদন করে থাকেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়ে থাকে। আপনি যদি বাচ্চা কাচ্চা পড়াতে পছন্দ করেন, নিজ এলাকায় থেকে চাকরি করতে চান, তাহলে প্রাইমারির চাকরিটা ভালো হবে, কারণ এই চাকরিতে আপনি নিজ এলাকায় থেকে চাকরি করতে পারবেন, যেখানে আপনার বাড়ি ভাড়া দিতে হবে না, বাড়ি ভাড়ার টাকাটা সেভ হবে এবং জীবনের একটা নিরাপত্তা থাকবে, দৌড়ানির উপরে থাকা লাগবে না, লাইফটা সিকিউর থাকবে। এবং প্রাইমারি চাকরির পরীক্ষার্থীদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, যারা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হতে চান, তারা www.sadiksar.com এই ওয়েবসাইটে গিয়ে প্রচুর কন্টেন্ট পেয়ে যাবেন, প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। নাম্বার 2-এ আছে শিক্ষক নিবন্ধন। এটাকে অনেকে NTRCও বলে থাকে, অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, NTRC-র পূর্ণ মিনিং। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন শিক্ষক নিবন্ধন দিয়ে যারা হাই স্কুল, কলেজ বা মাদ্রাসাতে চাকরি করে তারা তুখোড় মেধাবী এবং ঘুষবিহীন এই চাকরি হয়। তবে প্রিলি, রিটেন, ভাইভা, গণবিজ্ঞপ্তি ও পুলিশ ভেরিফিকেশনের মতো কঠিন ধাপ পাড়ি দিতে হয়। আর প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে, এবং ভবিষ্যতেও এভাবে শিক্ষক নিয়োগ হবে, মানসম্মত শিক্ষক পাবে এবং আমরা একটি উন্নত জাতি পাব।
এক নম্বরে অবস্থান করছে বিসিএস, পূর্ণরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশন। যারা ডাইনামিক ও পাওয়ার প্র্যাকটিস লাইফ চান তারা বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারেন, কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এর অনেকগুলো ক্যাডার রয়েছে। এর মধ্যে আপনাকে যে কোনো একটি ক্যাডার সামাজিক মর্যাদা, টাকা ও ক্ষমতা দিবে, যেমন ধরেন ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার ইত্যাদি। আপনি যদি বাংলাদেশ সিভিল সার্ভিসের যে কোনো একটি ক্যাডারে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে প্রিলি, রিটেন ও ভাইবার মতো কঠিন ধাপে। জনপ্রিয় কিছু বিসিএস ক্যাডার দেখে নিন। প্রশাসন ক্যাডার মাজহারুল ইসলাম, ইনি তুখোর মেধাবী। তারপরে আছেন সুশান্ত পল, ইনি 30 বিসিএস এর জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী। প্রিয় দর্শক, আপনি কোন চাকরি করতে চান কমেন্ট করুন, অবশ্যই জানান কমেন্ট করে যে আপনার এই চাকরি করতে ইচ্ছা। আর হ্যাঁ, চাকরির প্রচুর দিক নির্দেশনা ও ফ্রি সাজেশন এই ওয়েবসাইটে পাবেন, এই ওয়েবসাইটটি ভিজিট করে আসুন। এখানে আপনি ঠিক যেমন এই ভিডিওতে দেখলেন ঘুষবিহীন 5টি চাকরির টিপস, তেমনই এখানে ফ্রি চাকরির সাজেশন আছে। ধন্যবাদ সবাইকে। আপনার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেস্ট অফ লাক।